মানে দ্বিগুণ ভাবে ফলের দাম বেড়েছে। আমরা অসহায় মানুষ, গরিব মানুষ, আমরা তো স্বাভাবিক কিছু হালকা পাতলা খেয়ে আমাদের রোজা রাখতে হবে, ইফতার করতে হবে। জানি না কয়দিন এই এই স্বৈর মানে রেজিম থেকে আমরা মুক্তি পাবো। একটা সুন্দর সিস্টেম আসবে দেশে, বাজার মনিটরিং হবে, সরকার এগুলা দেখবে। 1947-এ এরাই সেই মানচিত্র এঁকেছিল, 1,47,570 স্কোয়ার কিলোমিটার রেড ক্লিফ লাইন খচিত মানচিত্র, যে জন্য আজকে আপনি বাংলাদেশে বসে গরুর মাংস খাওয়া, তারাবির নামাজ পড়া এবং আজকে আপনি খেজুর নিয়ে ঝগড়া করতে পারতেন। ভারতে মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। আমি আপনাকে একটা ভিডিও পাঠাবো হোয়াটসঅ্যাপে, যেখানে আপনার ভারতের আসামের মুখ্যমন্ত্রী বলছে যে হেমন্ত যে মানে সো মাদ্রাসা বন্ধ কিয়া লেকিন মেরা ইরাদা হ্যায় সারি কে সারি মাদ্রাসা বন্ধ কর। আমাদের দেশে যে সিন্ডিকেট, একটা লোক যদি দুইটা চরিত্রে হয়, ব্যবসাও করবে আবার রাজনীতি করে মন্ত্রিত্ব হবে, তাহলে এখানে কাকে কে মনিটরিং করবে? ব্যবসারা ব্যবসা করবে, মন্ত্রীরা সেটা মনিটরিং করবে। আর আরেকটা কথা আপা আপনাকে বলি, এখানে আমাদের বিজ্ঞ আলোচকরা আছে, যখন অ্যাভেলেবেল লোক মাল আমদানি করবে, তাদের ভিতরে বিক্রির একটা তাগাদা থাকবে, তখন বাজারের রেট অবশ্যই কমবে। এটা হলো ব্যবসায়ীদের নিয়ম। কারণ আমার জীবনে আমি পংশালে হুন্ডা পার্সেল ব্যবসা করেছি, একাধিক লোকজন একটা মাল আনে, তখন আমদানি কারকদের ভিতরে একটা ইয়া থাকে যে আমার মালটা আমি কখন বিক্রি করবো, কিভাবে বিক্রি করবো, টাকাটা রিকভার করব। আর যখন মুষ্টিমেয় লোক আনে যে আমার মাল তো বিক্রি হবে, আমি 1 টাকার মাল 5 টাকা বিক্রি করলো, এ দেশের মানুষ নিবে। দেখেন আপা আপনাকে একটা কথা আমি শেয়ার করি, আপনি অত্যাধিক সুন্দর কথা বলেন, যে দেশ থেকে খেজুর আসে সেই দেশে কত পার্সেন্ট খেজুর উপর আপনার মনে করেন তারা এই ডিসকাউন্ট করছে, অথচ সেই দেশ থেকে খেজুর আসে আজকে আমাদের দেশে হাই রেটে বিক্রি হচ্ছে। যে খেজুর 200 টাকা আজকে, সে কিন্তু 600 টাকা। কেন? এগুলো সম্পূর্ণ হলো জবাবদিহিতা সরকার নাই। মানে যখন এক সরকার চিন্তা করবে যে আমরা যদি 5 বছর সুস্থভাবে মানুষকে সেবা না দিতে পারি, পরের 5 বছর আমাদেরকে জনগণ ভোট দিবে না। এখন সরকার তো মনে করে ভোটের তো আমাদের প্রয়োজন না, আমরা তো বারবারে ক্ষমতায় আসি। আসলে সমস্যাটা এই জায়গায় আপা। আর ভারতের যে কথাটা বলতেছেন, একজন মুসলমান, আমিও মুসলমান, আমি কোন দল করি, ফরাজ স্যার কোন দল করে, মেজর সাহেব তো সেটা দেখার বিষয় না। এখানে আমরা যে 5টা লোক আছি, প্রত্যেকে আমরা মুসলমানের সন্তান, আমরা মুসলমান, একদিন আমাদেরকে আল্লাহর দরবারে যেতে হবে। তা আমি আরেকটা মুসলমানের প্রতি আরেকটা বিধর্মী অন্যায় করতেছে, আমার কি করণীয়? রাষ্ট্রীয় কি করণীয়? আমরা কি দেখলাম আমাদের দেশকে একটা কি নিন্দা জানাইছে? সেটুকু আমি তো জানি না কতটুকু জানাইছে কিনা জানি না, আমি এই ব্যাপারটাই বলবো, আর কি বলবো। আমাদেরকে জনগণকে এইটা বয়ে যেতে হবে, আমরা সাপারার হইতে হইব, এবং আমাদেরকে হয়তো এবার ফল ফ্রুট আমরা খেতে পারবো না। আমাদের যে হাসমত ভাই বলছে, মানে দ্বিগুণ ভাবে ফলের দাম বেড়েছে, আমরা অসহায় মানুষ, গরিব মানুষ, আমরা তো স্বাভাবিক কিছু হালকা পাতলা খেয়ে আমাদের রোজা রাখতে হবে, ইফতার করতে হবে। জানি না কয়দিন এই এই স্বৈর মানে রেজিম থেকে আমরা মুক্তি পাবো। একটা সুন্দর সিস্টেম আসবে দেশে, বাজার মনিটরিং হবে, সরকার এগুলা দেখবে। দেখেন কালকের যে ঘটনাটা, ইন্ডিয়ার মুসলিমদের যে নামাজরত অবস্থায় লাথি দেয়া হইলো, তো এটা অলরেডি ভিডিওটা আমরা দেখেছি, আমরা অনেক জায়গায় দেখেছি, কিন্তু এটা যে ইন্ডিয়াতে ঘটেছে বা এটা যে এত মানে কতটা অথেন্টিক, সেই বিষয়ে আপনার মানে আপনি কিভাবে শিওর হলেন? আচ্ছা ঠিক আছে, এখানে দিল্লি পুলিশেরই বয়ান আছে এবং অলরেডি সুন্দর কথা বলছেন, আমি ওইদিকেই যাচ্ছিলাম। আপনার ইন্ডিয়ান উগ্র হিন্দুরা অলরেডি বলেছে যে মনোজ তোমার ওনার নাম, ওনাকে পুনর্বহাল করতে হবে, না হলে তারা আন্দোলনে যাবে, ওরা মনে হয় দিল্লির দিকে রওনা দেবে। তো অতএব এটা সন্দেহাতীত ভাবে ইন্ডিয়ার এতে কোনো সুযোগ নাই। টুইটারে ভাইরাল, আপনি টুইটারটা দেখলেই পাবেন, হেড ডিটেক্টর অথবা হিন্দুত বা ওয়াচ, এই দুইটা চ্যানেল সার্চ করলে আপনি পেয়ে যাবেন। এটা সন্দেহাতীত ভাবে, এটা আর ডেনাই করার কিছু নাই এবং এটা লেটেস্ট ঘটনা, সেই বিষয়ে আমি কথা বলছিলাম। দেখেন আজকে আপনারা খেজুর নিয়ে এতটা টেনশন, অবশ্য ভারতের মুসলমানরা পাসার মধ্যে লাথি খায়। আপনাদের সবার আগে আমি একটা অনুরোধ করব যে 1947-এর সেই মোল্লা মৌলভি জঙ্গি জেহাদিদেরকে অন্তত ফেলানি শহীদ আবরারের রক্তমাখা হাতে একটা সালাম দিয়ে যাবেন। কারণ 1947-এ এরাই সেই মানচিত্র এঁকেছিল, 1,47,570 স্কোয়ার কিলোমিটার রেড ক্লিফ লাইন খচিত মানচিত্র, যে জন্য আজকে আপনি বাংলাদেশে বসে গরুর মাংস খাওয়া, তারাবির নামাজ পড়া এবং আজকে আপনি খেজুর নিয়ে ঝগড়া করতে পারতেছেন। আজকে এই মোল্লারা যদি 1947-এ মানচিত্র না বানাইতো, তাহলে আপনার নামাজরত অবস্থায় পিছনে এসে লাথি খেতে হতো। তাই অন্তত খেজুর নিয়ে আমি আপাতত টেনশন নাই, আমি 1947-এর গাজীদের অভিবাদন জানাই।
সেকেন্ড যে ম্যাটারটা আমি হাসিনা ম্যাডামকে বারবার বলছি তার অনুষ্ঠানে, কিন্তু এটার কোনো ক্লাইম্যাক্স পয়েন্টে আমি উত্তর পাচ্ছি না। দেখেন, গতকালকে বা আজকে আমি সকালে নিউজটা দেখলাম, একজনের পেটে অপারেশন করতে গিয়ে অঙ্গই কেটে ফেলছে। আপনাদের কি একটু মনে হচ্ছে না এই ঘটনাগুলো সিকুয়েন্টাল? আমি বলি, স্বাস্থ্য খাতে একটা বিশেষ ধর্মের লোক সর্বোচ্চ পদে আসার পর থেকেই মুসলমানি করতে গিয়ে মূত্র নালী কেটে ফেলতেছে, অনেকগুলো ঘটনা হচ্ছে। আমি ওপেন সোসাইটিতে বলতেও পারতেছি ঘটনাগুলো হচ্ছে। এগুলো কোনো কোইন্সিডেন্ট মনে হয় কেন? কেন এগুলো কোইন্সিডেন্ট হবে? আমি আবার বলছি, স্বাস্থ্য খাতে সর্বোচ্চ পদে একটা বিশেষ ধর্মের লোক আসার পরে এগুলো হচ্ছে। সেকেন্ড, দেখেন, যখনই এই ঘটনাটা শেষ, যখন ইন্ডিয়া বয়কট আন্দোলন চলছে, তখন বাংলাদেশ বাংলাদেশে পিনাকিদা ঘোষণা অনুরোধ করেছে ভারতে চিকিৎসা নিতে যাবেন না, সেই মুহূর্তে ঘটনাগুলো ঘটছে বাংলাদেশের চিকিৎসা মানকে বিতর্কিত করার জন্য। এটা ভাবে, দিস ইজ মাই পারসেপশন, ইউ মে ডিফার, ইউ মে ডিনাই। সেকেন্ড যে বিষয়টা দেখবেন, ঠিক রোজার আগ মুহূর্তে মুসলমানরা যখন শরবত খাবে বা ইসলাম গ্রুপের কাছে অপরিশোধিত চিনির একটা বিশাল অংশ ছিল, সে জায়গায় আগুন লাগে, বেলি রোডে আগুন লাগে, নিউ মার্কেটে আগুন লাগে, চট্টগ্রামে ফুড প্রিজার্ভ হাউসে আগুন লাগে, এরপর সর্বশেষ আপনার আপনার পদ্মা নদীর পাড়ে মুন্সিগঞ্জে আগুন লাগে। দেখেন, এগুলো রিডিকুলাস না। আপনি যদি স্বাধীনতোত্তর বাংলাদেশে দেখেন, তখন এরকম আগুন লাগছে। এটা এখন বাংলাদেশে যে ঘটনাগুলো হচ্ছে, এরপরে দেখেন, আমি আগেই বলে রাখছি, এরপরে দেখবেন কি, আসিন আপনি এটা নোট করে রাখবেন, মাদ্রাসায় গণহারে বলাৎকার শুরু হবে। আই রিপিট, কি বলেছি, মাদ্রাসায় এখন গণহারে বলাৎকার শুরু হবে, এরপরে মাদ্রাসায় নজরদারি শুরু হবে, এরপরে মাদ্রাসা বন্ধ করার পায়তারা করা হবে। দিস ইজ মাই অ্যাজাম্পশন, এরকম হতে যাচ্ছে। কারণ ভারতে মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। আমি আপনাকে একটা ভিডিও পাঠাবো হোয়াটসঅ্যাপে, যেখানে আপনার ভারতের আসামের মুখ্যমন্ত্রী বলছে যে, হেমন্ত, যে মানে সো মাদ্রাসা বন্ধ কিয়াম লেকিন মেরা ইরাদা হ্যায় সারি কে সারি মাদ্রাসা বন্ধ কর দু, এটা সে বলছে। এখন বাংলাদেশে তো সেভাবে মাদ্রাসা বন্ধ করা সম্ভব না, তাই আমার মনে হয় সেই জন্যই মনে মাদ্রাসায় বলাৎকার হচ্ছে। এখন দেখেন, বাংলাদেশের আগে এরকম ঘটনা ঘটেনি। 2014 সালের পর থেকে প্রশাসনের প্রত্যেকটা সেন্সিটিভ পদে, আপনি সরকারি অফিসগুলিতে যান, এক মিনিট, তারা একটা বিশেষ ধর্মের লোক আসার পরে এই ঘটনাগুলো হচ্ছে। আমার প্রশ্ন, বাংলাদেশে 26 লক্ষ হোক, 10 লক্ষ হোক, 15 লক্ষ হোক, 5 লক্ষ হোক, দাদারা কি করছে? তাদের পাসপোর্ট, ভিসা, ইনফরমেশন আমাদের গোয়েন্দা সংস্থার কাছে আদৌ আছে কিনা আমি জানতে চাই। আমার আমার প্রশ্ন হচ্ছে খেজুর ফ্যাক্টর না আমার জন্য। আমার জন্য ফ্যাক্টর হচ্ছে ফিলিস্তিনে হাজার হাজার মানুষ না খেয়ে, তাদের সেহরি তো খাওয়ার কিছু নাই, শেষেও খাওয়ার কিছু নাই, এবং মসজিদ ঘরে নামাজ পড়তে গেছে, সেখানে নামাজও তাদের পড়তে দেওয়া হয় না। তো এই জন্য রমজানের শুভেচ্ছা জানাচ্ছি না। আর দ্বিতীয়ত হচ্ছে, স্যার আপনারা তো আমাদের থেকে অনেক জ্ঞানী, তো গত বছরের একটা রিপোর্ট দেখি, এই এই DW আজকে প্রকাশ করছে, গত বছরের যেই পেঁয়াজ বিক্রি হয়েছিল 30 টাকা, সেটার এখন বেড়ে 110 টাকা হয়েছে, 223% পেঁয়াজের দাম বাড়ছে। তো এগুলা আসলে বলার কিছু নাই স্যার, যেভাবে চলছে চলে যাক, সমস্যা নাই। কিন্তু আমাদের মেন প্রশ্ন হচ্ছে, দেখেন স্যার, আমি আজ তিন চার দিন পর্যন্ত অফিসে, মানে গত সপ্তাহের বুধবার থেকে এই পর্যন্ত অফিসে যেতে পারছি না, কারণ এখানে ট্রেন ধর্মঘাট, জার্মানিতে সমস্ত জার্মানির ট্রেন, কালকেও আবার ধর্মঘাট আছে, ট্রেন ট্রেন সব অচল, শ্রমিকরা ধর্মঘাট করছে, এটাকে বলে ডেমোক্রেসি? আপনার কোথায় আপনার দেশে ধর্মঘাট হয় দেখাতে পারবেন? মানে সবকিছু সুন্দরভাবে চলছে, কিছু বলার নাই স্যার। থ্যাংক ইউ। দেশ আমাদের মুসলিম রাষ্ট্র বাংলাদেশ, বাংলাদেশে আমরা যে মুসলমান, আমরাও নির্যাতিত নিপীড়িত, ভারত দেখিয়ে দিয়েছে আমাদের মুসলমানদের গায়ে লাথি মেরে, ভারত দেখিয়ে দিয়েছে তাদের দেশ কত ভালো। তারা তাদের একটা জাতীয় সঙ্গীতে তারা একটা শ্লোক গান গায়, সারা জাহাজ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, ভারত ভাগ্য বিধাতা, এই তার নমুনা। তারা তাদের আশেপাশে কোনো রাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে পারেনি, এবং আমাদের বাংলাদেশের সাধারণ জনগণের সঙ্গেও কোনো ভালো সম্পর্ক তাদের নাই, শুধুমাত্র ফরাদ হোসেন ভাইদের সাথেই তাদের ভালো সম্পর্ক। তো আমি বলতে চাই, প্রশ্ন রাখতে চাই মালিক আফসারি ভাইয়ের কাছে, ভাই আমাদের দেশে এই 90% মুসলিম রাষ্ট্রে আজকে আমরা এরকম কেন নির্যাতিত নিপীড়িত হচ্ছি? আওয়ামী যারা ক্ষমতায় আছে তারা নাই ফ্যাসিবাদ ফ্যাসিজম, তারা ভারতের দালাল, আওয়ামী মাফিয়া, কিন্তু আমাদের দেশে সুশাসন নামক যে জিনিসটা আছে প্রশাসনের মধ্যে, আপনি তো একজন মেজর ছিলেন সেনাবাহিনী থেকে শুরু করে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে, কি আমাদের দেশে মুসলমানের সংখ্যা কি কমে গেছে যার কারণে আজকে তারা কি দেশের নিয়ন্ত্রণ নিতে পারছে না, সিন্ডিকেট ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ কি তারা নিতে পারছে না? অসংখ্য ধন্যবাদ।